এই আমার ছাদ বাগানের গোলাপ, বৃষ্টির জল পেয়ে একটুখানি উজ্জীবিত হয়েছে। বর্ষার আগে ডালপালাগুলো কেটে দিয়েছিলাম যাতে কালবৈশাখী ঝড়ে ভেঙে না যায়। তারপরে কিছু নতুন ডালপালা বেরিয়েছে, ফুল আসতে ফুল এসেছে। কালকে বৃষ্টির পর ফুলগুলো একটুখানি জলে ভিজে গেছে, পাতাগুলো সবুজ হয়ে রয়েছে। তার মানে খাবার যেগুলো দিয়েছি সবই ঠিক আছে, মোটামুটি মনটি মনে হচ্ছে। এটা দেখা যাক কি হয়, আবার রোদ উঠলে মনে আর একটু ফ্রেশ হবে সূর্যের আলো পেলে। তিনজন মাথা তুলে দাঁড়িয়ে আছে সবার উপরে, কে বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এর খাবারের কথা কি দিই সেটা আমি পরে জানাচ্ছি। এখানে অনেকগুলো এই ছোট এই গোলাপের, আমি অনেক এই গোলাপের অনেক নামই জানি না, কিন্তু গোলাপকে ভালোবাসি। মোটামুটি খাবারটাও জানি কি দিতে হয়, কখন কি করে প্রয়োগ করতে হয়, ওষুধ মোটামুটি জানি। আমি বলবো না 100% জানি, কিন্তু আমি কিছুটা জানি। এইখানে একটা আলাদা রয়েছে, ওখানে র্যাকে ধরেনি বলে এখানে আলাদা রেখেছি, কেউ মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমার গোলাপের বাগান। এইবার আমার যেটার বক্তব্য হলো, আমি বর্ষার আগে কোনো খাবার দিইনি, ঠিক দিয়েছি এপ্রিল মাসের, মার্চের পর ডাল কেটে দিয়েছিলাম। কেন না, মার্চের পর ডাল কেটে দেওয়ার কারণ একটাই, কালবৈশাখীর ভয়ে। ডাল কেটে তারপরে গোড়া খুসে ভার্মি কম্পোস্ট, স্টিম বোন মিল, গোলাপের কিছু অনুখাদ্য আর একটু ছিল অনলাইনে নিয়ে এসেছিলাম, ওটার নামটা আমি পরে জানাচ্ছি। কিছু রোজ ফুড আছে আলাদা, আর সুপার ফসফেট দানা জোগাড় করে ওতে ডাস্ট করে ওর সাথে মিশিয়েছি, আর ওর সাথে কিছুটা পটাশ দিয়ে মিশিয়ে রেখেছিলাম মোটামুটি 4-5 দিন বাদে। তারপর সব কটা গোড়া খুসে কিছুটা মধ্যে মাটি তুলে ওই মাটি দিয়েছি, ওই খাবারগুলো দেওয়া হয়েছে। দিয়ে তার মধ্যে তারপরে ওরে পুরনো যে ইয়েটা ছিল, মাটিটা ছিল, সেটা উপরে চাপিয়ে দিয়েছি, আর সবার উপরে কিছুটা ভার্মিজ রেখে দিয়েছি। কেননা গরমের তাপে মাটি প্রচণ্ড শুকিয়ে যায়, ভার্মি থাকলে মাটিটা ফাট করে শুকোতে চায় না। ভার্মি কম্পোস্টে প্রত্যেকটা গোড়ায় দেখুন ভার্মি দেওয়া আছে, প্রত্যেকটা গোড়ায় ভার্মি দেওয়া আছে। এই কারণ একটাই যে রোদের তাপে প্রচণ্ড শুকিয়ে যায়, রোদের তাপে প্রচণ্ড শুকিয়ে যায়, যার জন্য একটু ভার্মি দিলে পর ওদের গোড়াটা একটু হালকা ভেজা থাকে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে এখন আর কোনো খাবার দেবো না, আবার দেবো অক্টোবর মাসের এন্ডে কাটবো ডাল। ডাল কেটে টোটাল প্রুনিং করে তার খাবার আগে 3 মাস আগে বানিয়ে রাখবো আমি, সেটা আমি পরে জানিয়ে দেবো। কী দিচ্ছি না দিচ্ছি, ডিটেলস কী দিলাম, মাটি নতুন করে তৈরি করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপাতত রাখছি। আমার নাম অনুপ দে, আমি থাকি বেহালায়, আর আমি টোটাল বাগানটাই করেছি ছাদের ওপরে গোলাপের। অন্যান্য আছে কিছু, কিন্তু মেনলি গোলাপের ওপর আমি জোরটা দিই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আজকে আমি ব্যালকনি গার্ডেনে, আমার ছোট্ট ব্যালকনি গার্ডেনে একটা ছোট্ট ভিডিও আমি পোস্ট করছি। যতটা সম্ভব চেষ্টা করেছি গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার। এটা আমার হচ্ছে লিলি, এই লিলিটাতে আমি চা পাতার জল দিই। চা পাতার জল দেওয়াতে এটাতে দেখছি সব শুদ্ধ 4টে ফুল এসছে, একটা গাছের 4টে লিলি ফুল আমি খুব কম দেখেছি। একটা, দুটো, 3টে, এই একটা, 4টে। যাই হোক, মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া গেছে। এরপর হচ্ছে এরিকা পাম, এটা কমন গাছ। বাড়িতে আমার মিসেস বলেছে যে এই যে অক্সিজেন এয়ার পিউরিফায়ার গাছ, আমি বললাম ঠিক আছে একটা রাখা যাক, তাতে কোনো ক্ষতি নেই। আর এটা হচ্ছে অ্যাগ্লোনিমা, এটা একটা গাছ ছিল, এটা কিছুদিন পর দেখছি সাইড দিয়ে আর 2-3টে গাছ উঠেছে, টোটাল 4টে গাছ হয়েছে। আমি ওর দুটোকে সুন্দর করে কেটে মাটি খুব নরম করে শুকনো করে
ছুরি দিয়ে সুন্দর করে কেটেছি। কেটে যা কাটা অংশটাতে সাফ লাগিয়ে কিছুক্ষণ রোদে শুকিয়ে তারপর আবার মাটিতে দিয়েছি। মাটিটা তৈরি করা ছিল কোকোপিট, ভার্মি, অল্প বালি আর গার্ডেন সয়েল। যাই হোক, রেজাল্ট খারাপ আসেনি। মোটামুটি এই এইগুলোর বয়স হচ্ছে তা আপনার ধরুন 3.5 মাস। এইখানে আরেকটা আছে, এগুলো সবই এর চারা। এটাও একটা ইনডোর প্ল্যান্ট। এটা বলা বলে যে শুনেছিলাম নার্সারি থেকে এনেছিলাম প্রায় 7-8 মাস আগে, লিপস্টিক অ্যাগ্লোনিমা। ঠিক, আমার সব থেকে বড় প্রবলেম যেটা, আমার কিন্তু গাছের নাম সম্বন্ধে খুব একটা জানা নেই, কিন্তু গাছের খাবারটা কি, তারা কি চায় সেটা আমি জানার চেষ্টা করি বেশি। গাছের নামের থেকে আমার ওইটা বেশি আগ্রহ বেশি, এবং গাছ কীভাবে তাড়াতাড়ি বাড়বে, রোগ পোকামুক্ত হবে, সেই পোকামুকুরের ওষুধ, এইগুলো আমি জানার চেষ্টা করি। আর এইগুলো, এইটা একটা ঝিরি আপনার ঝাউ টাইপের, এটা মিসেসের পছন্দ, যাই হোক রেখে দিয়েছি। এটা একটা মানি, এটা টেবিল পাম, এটার বয়স 8 মাস। এটাও একটা অ্যাগ্লোনিমা, এটা চারা থেকেই বার করা। আর এইটা একটা ছোট্ট রয়েছে পাশে, লিপস্টিক অ্যাগ্লোনিমা, ওর চারা থেকে বেরিয়ে ওর মাদার থেকে বার করেছি। আচ্ছা, এটা হচ্ছে একটা কয়েন প্ল্যান্ট, এটাও একটা কয়েন প্ল্যান্ট, এই সরি ইনডোর প্ল্যান্ট। এটাও একটা, এটা মানি প্ল্যান্ট, এটা গ্রিনিশ ভাবটা বেশি এই মানি প্ল্যান্টটা। আর এই মানি প্ল্যান্টটাতে মার্বেল মানি প্ল্যান্ট বলা হয়। এটাতে পাতার কালারটা দেখুন, দুটো আলাদা, একটু মার্বেলের মতো হোয়াইট এবং সবুজ দাও মিক্স করা রয়েছে। এই দুটো তাই সেম। এই ছোট্ট গার্ডেন আমার, ব্যালকনি গার্ডেন, আর নতুন কিছু নেই। আর যেটুকু আছে ছাদে, গোলাপেরই বাগান। ঠিক আছে বন্ধুরা, আপাতত এখানেই শেষ করছি। ভালো লাগলে বলবেন, লাইক দেবেন। ভেন্ডি গাছ হয়েছে, মোটামুটি ডেলি 2-3টে করে দিচ্ছে এক একটা গাছে, জল দিতে হচ্ছে দুবেলা। এটা আমার একটা এক্সপেরিমেন্টাল ইয়ে হিসাবে করেছি, পরবর্তী সময়ে দেখা যাক, এর ভালো করে একটা অন্যরকমভাবে করবো, ফলনটা যাতে ভালো হয়, আরও আর পরিমাণটা, গাছের সংখ্যা আরও বাড়াবো। এই ভেন্ডি ধরেছে, প্রত্যেকটা গাছেই 2-3টে করে এসছে, ফুলও এসছে। ভেন্ডি ধরেছে, দেখা যাক কি, মোটামুটি হচ্ছে। একটা শখের গাছ আর কি। এটা আমার কমলা লেবু, এই মৌসুমি লেবু গাছ একটা, বয়স 8 মাস হয়েছে, ফল ধরেছে 12-13টা। মৌসুমি লেবু আস্তে আস্তে কি বাড়ছে, এখন দেখা কি, মোটামুটি খাবার দাবার সবই দেওয়া আছে, ফলগুলো মোটামুটি হচ্ছে। দেখা যাক, আশা করছি ফল ভালোই হবে।